ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمانا جو ديني بون جانتی سرن كيو جو دي مسجد امون اوستا تي اوستيت هون جي امام صاحب كنت باش شروع کر دي سن ওই মুসল্লি নতুন করে মসজিদে প্রবেশ করছে, তো সে কি দুই রেখা সালাত পড়ে বসবে নাকি খুতবা শুনবে? এই বিষয়ের উপরে ওলামা ইকরামদের মধ্যে কিছু দালালিক মতপার্থক্য থাকলেও সঠিক কথা হচ্ছে, ইমাম সাহেবের খুতবা চলাকালীন কেউ যদি নাকি উপস্থিত হয় তাহলে সে সংক্ষিপ্ত আকারে দুই রেখা সালাত আদায় করে বসবে, তারপরে খুতবা শুনবে। এই বিষয়ের উপর দলিল সহি মুসলিমের 875 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, জা আসলাইকু আল গিতফানি ইয়াউমাল জুমআহ, জুমার দিন সোলাইক আল গিতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকতুবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিয়েছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দেওয়ার অবস্থায় সোলাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন, ফাজালাসা, আসি তিনি বসে গেলেন যেহেতু খুতবা চলতেছে এই জন্যে। ফাকাল আল্লাহু ইয়া সোলাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে সোলাইক, কুম ফারকা রাকাতাইনি ওয়া তাজাওয়াজ ফীহিমা, তুমি উঠে দাঁড়াও, তুমি দুই রাকাত সালাত আদায় করো এবং একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করো। সুম্মা কালা ইদা জা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফালিয়ারকা রাকাতাইনি ওয়া লিতাজাওয়াজ ফীহিমা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ জুমার দিন যদি এমন অবস্থা আসে যে ইমাম খুতবা দিচ্ছে তাইলে সে যেন দুই রাকাত সালাত আদায় করে এবং দুই রাকাত সালাত সংক্ষিপ্ত আকারে আদায় করে। তাহলে এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো, কেউ যদি নাকি ইমামের খুতবা দানকালে মসজিদে জুমার দিন উপস্থিত হয় তাইলে সে বসার আগে দুই রাকাত সালাত আদায় করে তারপরে বসবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, এবং এটা গুরুত্ব বহন করে এই জন্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা বন্ধ করে সোলাইক আল গিতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেটা নির্দেশ দিয়েছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।